আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। তো প্রিয় দর্শক, আমি আজ আসছি পাবনা জেলার সাতক্ষীরা উপজেলার হাটবেড়া গ্রামে রাব্বি সাহেবের সেই কবুতর খামারে। তো আমি আজ কবুতরের বিভিন্ন জাতের কবুতরের দাম জানানোর চেষ্টা করব, এবং হয়তো যারা ভাবছেন যে আমি কবুতর একটা খামার করব, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। এবং ভিডিওটি দেখলে অবশ্যই আমি আশা করি যে আপনারা কবুতর খামার করতে সাহস পাবেন, এবং আপনাদের জন্য অনেক উপকার আসবে আজকের আমার এই ভিডিওটি। তো প্রিয় দর্শক, চলুন আমরা রাব্বির মাধ্যমে আমরা দেখি যে বিভিন্ন জাতের যে কবুতর আছে, কবুতরগুলো জাতের বর্ণনায় এবং এর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। তো এখানে আপনার তো কত প্রজাতির ই আছে? আমার এখানে 20 প্রজাতির কবুতর আছে। তো এখানে প্রথম থেকে একটু ওই জাতগুলো দেখাবেন এবং কি জাতের এটা বলবেন, এবং এর যে প্রাইসটা আপনার একটু জানানোর চেষ্টা করবেন, যাতে আমার দর্শকের সুবিধা হয় এবং তারা যাতে কিনতে পারে সেরকম একটা ইয়ে আর কি। তো প্রথম থেকে এইখানে যে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা হলো জ্যাকোবিন। জ্যাকোবিন এর মার্কেট প্রাইস আপনার 7,000 থেকে 8,000 টাকা জোড়া রানিং পেয়ার। জোড়া হ্যাঁ। এরা সাধারণত বছরে কয়টা? এরা সাধারণত বছরে প্রত্যেক মাসেই আর কি বাচ্চা পাওয়া যায়, প্রতি মাসে, কিন্তু এক মাস গ্যাপ যায় বিভিন্ন মানে ইয়ের কারণে আর কি। তো উপরের যে জাতটা দেখছি, এটা কি জাতের? এটা হলো ইয়েলো বোম্বাই। ইয়েলো বোম্বাই, জি, এটা হচ্ছে ইয়েলো বোম্বাই। এ হচ্ছে আমাদের দেশীয় একটি কবুতর, কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে। যাই হোক, এদের ডিমান্ড কত? এর মার্কেট প্রাইস হচ্ছে আপনার 3,500 থেকে 4,000 টাকা জোড়া। 3,500 থেকে 4,000। তারপরে যেটা দেখছি, এটা এটা কি জাতের? এটাও একই কবুতর, এটা হচ্ছে 2 জোড়া। তো আমরা যে নিচে যেহেতু ওইটা একই জাত, আমরা সেটা দেখাবো না। তো যে এইখানে যার একটা জাত দেখছি, এইটি একটু আমাদের একটু দেখেন, অনেক বড় কবুতর। এটা হচ্ছে ব্লু স্টেসার বলে। ব্লু স্টেসার, জি, মুন্ডিয়াম ব্লু স্টেসার। এর মার্কেট প্রাইস হচ্ছে আপনার বেবিগুলা 9,000 থেকে 10,000 টাকা জোড়া। এগুলো কি বাচ্চা? এগুলা বাচ্চা, হ্যাঁ, এগুলা বাচ্চা। দর্শক দেখুন, বাচ্চাই এত বড়। 9,000 থেকে 10,000 টাকা জোড়া। 9,000 থেকে 10,000 টাকা। আর রানিং পেয়ার 20-22,000 টাকা জোড়া। এই যে প্রিয় দর্শক দেখুন, এটা কিন্তু বাচ্চা একদম, তারপরে এই অবস্থা। তো বড় হলে তো অবশ্যই অনেক সুন্দর হবে আরো। তো আপনারা দেখুন মনোযোগ দিয়ে ভিডিওটি, এবং আপনারা যে বিভিন্ন জাতের সাথে পরিচয় করে দেয়, হয়তো আপনারা খুঁজছেন যে আমি এই জাতের কবুতর কিনবো, কিন্তু আপনারা পাচ্ছেন না, তাদের জন্য আমার এই আমার এখানে আসলে সঠিক জাত এবং সঠিক কবুতর, খুব ভালো কবুতর আমি দিতে পারবো। সে যদি বেবি নিতে চায়, বেবিও দিতে পারবো, রানিং পেয়ার নিতে চাইলে রানিং পেয়ারও দিতে পারবো। এটা কি জাত? এটা হলো ইয়েলো কিংস। এটা হচ্ছে কিংস, হ্যাঁ, হলুদ কিংস বলে। এরা বছরে কয়টা বাদ দেয়? এরা বছরে, এদের তো আসলে ডিম বাচ্চা ওরা করতে পারে না, এদের জন্য ফস্টার প্রয়োজন হয়। তো এরা দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসে 2 বার ডিম পারে। যদি ডিম অন্য কবুতরের কাছে দেওয়ার মতো নিয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে মাসে, প্রত্যেক মাসে মাসেই বাচ্চা পাওয়া যায়। তার মানে এদের ডিম হচ্ছে অন্য কবুতরের মাধ্যমে ফুটাইতে হয়? হ্যাঁ হ্যাঁ। এরা নিজে ওই বাচ্চা ফুটায় না? নিজে বাচ্চা ফুটায় না, এরা একটু দুষ্টু প্রজাতির কবুতর। তার মানে হচ্ছে এদের স্বভাব অনেকটা হচ্ছে কোকিলের মতো। হ্যাঁ হ্যাঁ, কোকিল যেমন হচ্ছে কাকের বাসায় ডিম পারে, জি জি, অনেকটা মানে বিষয় এরকম দাঁড়াইছে এরকম আর কি। তো প্রিয় দর্শক দেখুন, আসলে এরকম মানে এই জাতের যে এরকম বর্ণনা আমি কিন্তু জানা ছিল না। তো আমি আজ জানলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে উপরে এটা কি জাতের, এটা বাচ্চা তো হয়েছে দেখছি। হ্যাঁ, এটার বাচ্চা আছে, এটাও হলুদ বোম্বাই। হলুদ বোম্বাই, এই যে অনেক সুন্দর দুইটা বাচ্চা আর লাগছে, দুইটা বাচ্চা আছে। তো প্রিয় দর্শক, তারপরে এই পাশে আমার আছে কালো বোম্বাই। কালো বোম্বাই, জি, কালো বোম্বাই। এটা তো ডিম। আচ্ছা, কি এটা কি এর ডিম না বাইরের? না, এটা হচ্ছে কালো বাচ্চা, কালো বোম্বাই। এটা লাল বোম্বাইয়ের বাচ্চা ওর কাছে, ওই ডিম। হ্যাঁ হ্যাঁ, ডিমটা এটা দিয়ে ফুটাইছেন, এটা দিয়ে ফুটাইছেন। দেখুন, এটা কিন্তু একটা কৌশল। আসলে যারা কবুতর খামার করতে চান, এরা কিন্তু আপনাদের জানার একটা বিশেষ প্রয়োজন আমি মনে করি। যেহেতু দেখেন মানে এই ডিমগুলো যাতে নষ্ট না হয়, সেক্ষেত্রে সে আরেকটা মানে অন্য জায়গা থেকে ডিম নিয়ে এসে এদের মাধ্যমে বাচ্চাটা ফুটাইছে আর কি।
তো চলো আমরা পাশে যে এই পাশে আছে গৃহচন্দন, গৃহচন্দন বা কেউ কেউ বলে গৃহচুল্লি, এক একজন এক এক ভাষায় বলে। এরা তো বাচ্চা দিছে। হ্যাঁ এরা বাচ্চা দিছে। দর্শক মজার ব্যাপার যে আমি প্রত্যেকটা ইয়েতেই কিন্তু দেখছি ম্যাক্সিমাম মানে খাঁচাতে এরা মানে বাচ্চা দিয়েছে, এবং এতেই কিন্তু বোঝা যায় যে এগুলো অনেক ভালো জাতের এবং মানে এদের দ্বারা উন্নতি করা সম্ভব। দেখেন আপনাকে যে কথাটা একটু আগে বললাম, এই যে কিংস এর কথাটা, এই যে কিংস এর ডিমটা, এই যে এটাকে বলে ফস্টার কবুতর, এ খুব ভালো, হ্যাঁ খুব ভালো বাচ্চা খাওয়ায়। দেখেন ওই যে কিংস এর ডিম, কিংস এর মানে এর কাছে দিয়ে দেখেন যে এর বাচ্চাটা দেখেন কি সুন্দর। প্রিয় দর্শক আসলে অনেক সুন্দর খামার, এবং যেহেতু সে 12 বছর যাবত তার অভিজ্ঞতা, এবং তার অভিজ্ঞতা থেকে কিন্তু এগুলো সৃষ্টি করা মাশাআল্লাহ। আমার এখানে যদি কেউ আসে ঠকবে না সে, আমি আশা করি যে সে ঠকবে না। যাই হোক ভালো জিনিস। আমরা পরবর্তী এখানে আছে হাউস পিজন, ও সরি নিচে আরেকটা জাত আছে, এটা হচ্ছে কি, এটা হাউস পিজন বলে, হাউস পিজন, হোয়াইট হাউস পিজন, এটা অনেক বড় একটা কবুতর। এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস হচ্ছে 8 থেকে 10 হাজার টাকা। 8 থেকে 10 হাজার। কে যদি নিতে চায় আলোচনা সাপেক্ষে কিছু কমবেশ করা যাবে। প্রিয় দর্শক আপনি, আমি চেষ্টা করব মানে প্রত্যেকটা জাত দেখানোর, এর জন্য হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে। আপনারা আমার সাথেই থাকুন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো এইখানে যে জাতটা দেখছি এটা কি জাত? এটা গ্রেবার লাহোরি, লাহোরি। জি এটা গ্রেবার লাহোরি, এটা গ্রেবার লাহোরির একটা নর, এর মাদিটা মারা গেছে। আর কেউ যদি বাচ্চা নিতে চায় বাচ্চা 3.5 থেকে 4 হাজার টাকা। তো বাচ্চা নিলে যাদের ডিমান্ড কম তাদের বাচ্চাটা সংগ্রহ করলে মানে সুবিধা হয় আর কি। উপরেরটা এটা কি? এটা হচ্ছে কালো সিরাজি, কালো সিরাজি। এটার প্রাইস কত? ব্ল্যাক সিরাজি আপনার 3 থেকে 4 হাজার টাকা জোড়া। 4 হাজার, আলোচনার সাপেক্ষে হয়তো কিছু কমতে পারে আর কি। যে নিচে দেখছি যেটা, এটা ম্যাকপাই বলে, এটা ঠোঁটটা অনেক লম্বা হয়। ম্যাকপাই? জি, অনেকটা বকের মতো। হ্যাঁ হ্যাঁ, মানে অনেকটা পাখির মতো লাগছে আর কি। যেটা একটা ম্যাকপাই, এটা হচ্ছে ইয়েলো ম্যাকপাই, এর জোড়া হচ্ছে 3500 থেকে 4 হাজার টাকা, বাচ্চা 1500 টাকা। জি আমরা এই সাইডটা একটু দেখি, এখানে আছে শাটিন। এটা কি জাতের? এটা শাটিন বলে, শাটিন। জি এটা কি ডিমান্ড কেমন? এটা এটা 4000 টাকা জোড়া। 4000 টাকা জোড়া। এরা মানে বাচ্চা দেয় বছরে কেমন? বাচ্চা বছরে প্রত্যেক মাসে এক জোড়া, হয়তো কোনো মাসে হয়তো দেয় পরে আর কি। এই সাইডে যে দেখছি এটা পায়ে এক সুন্দর লোম, চারদিকে এদের যে নখগুলো দেখাই যাচ্ছে না। হ্যাঁ এটা এটা পোটারের বেবি, পোটারের বেবি। জি জি, ওই ওইখানে আপনাকে দেখালাম। হ্যাঁ হ্যাঁ, ওইটারে এদের বাচ্চা, বাচ্চা। হ্যাঁ, আর এখানে উপরে আছে সাদা বোম্বাই, সাদা বোম্বাই। জি এটা সাদা বোম্বাই, দেখেন মাশাআল্লাহ বাচ্চা আছে খুব সুন্দর একজোড়া। কেউ যদি নিতে চায় তাহলে বাচ্চা দেওয়া যাবে। প্রিয় দর্শক দেখুন একদম কিন্তু সাদা বকের মতো সাদা, এবং এই যে বোম্বাই জাতের যে কবুতর আছে এটা কয় জাতের সাধারণত কবুতর? বোম্বাই আমার কাছে আছে 4টা কালার আছে। এটা কালারের উপরে ডিপেন্ড করে, এটা কালারের উপরে অনেকটাই দাম নির্ভর করে। সাদা বোম্বাই 16 থেকে 17 হাজার টাকা জোড়া, আর ইন্ডিয়ান লাল বোম্বাই এটা হচ্ছে আপনার 6 থেকে 7 হাজার টাকা জোড়া। এটা কি জাতের? এটাও বোম্বাই, এটাও বোম্বাই, এটা ইন্ডিয়ান রেড বোম্বাই। রেড বোম্বাই দেখেন এর ঝুঁটিটা, দেখেন আসলে না ধরে দেখালে বুঝতে পারবেন না। এই দেখেন এর ঝুঁটিটা, দেখেন একদম গাঢ় থেকে, এই দেখেন গাঢ় থেকে অনেক সুন্দর কিন্তু এখানে। তো প্রিয় দর্শক দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জাতের কবুতর আছে। তো আপনারা যদি সংগ্রহ করতে চান তো এখানে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে রাব্বির নাম্বারটা দিয়ে দেবো। তো এই সাইডে অনেক আছে, এই সাইডে এইগুলো হচ্ছে আমার ফস্টার, এদের এদেরকে দিয়ে অন্য অন্য কবুতরের বাচ্চা ফোটায়, বাচ্চা ফোটায়। হ্যাঁ জি। তো তো এইখানে দেখুন এটার নিচে এটা কি জাতে? নিচে এটা লাক্ষা কবুতর, এটা অনেক পরিচিত একটা কবুতর, এটা সবাই চেনে। হ্যাঁ এটা সবাই চেনে। এটার লাক্ষা কবুতরের প্রাইসটা কেমন? লাক্ষা কবুতর 3000 টাকা জোড়া, 3000 টাকা জোড়া। তো প্রিয় দর্শক আপনারা দেখুন আসলে মনোযোগ দিয়ে, যে অনেকে শখ করে যে মানে কবুতরের খামার করতে চাচ্ছেন বা করছেন, কিন্তু মাত্র 2 থেকে 3টা
জাতের কবুতর নিয়ে এবং বিভিন্ন কবুতর খুঁজছেন, কিন্তু এখানে দেখেন এই যে সাদা জ্যাকোবিন আছে, সেই হিসাবে আপনারা চাইলে এখান থেকে সাদা জ্যাকোবিন করতে পারেন। খুব সুন্দর এদের, অনেক সুন্দর, তার মানে লোম দিয়ে সামনে মানে ঠোঁটটা কি সুন্দরভাবে মানে ঢেকে রাখছে, এবং এর ডিম বাচ্চা করে খুব ভালো, অনেক সুন্দর, অনেক সুন্দর। উপরে আছে কিংস ডিমে বসা আছে, দেখেন যে বাতে বসছে আর কি বাচ্চা ফোটানোর। কেউ যদি নিতে চায় তাহলে বাচ্চা দেওয়া যাবে, বাচ্চা দেওয়া যাবে। আর এখানে এটা কি? এটা গ্রেভার লাহোরি। গ্রেভার লাহোরি, এটার প্রাইস কত? এটার প্রাইস 8,000 টাকা জোড়া। 8,000 টাকা জোড়া। এই পাশে এটা সিলভার সিরাজি বলে, এটা হচ্ছে সিরাজি কবুতর, এটা একটা পরিচিত কবুতর, সবাই চেনে এক নামে। নিচে আছে খাঁচায় দেখছি বাচ্চা, নিচে আছে মক্ষী, কফি মক্ষী। তো প্রিয় দর্শক, আমরা মোটামুটি দেখালাম অনেকগুলো জাত, কিন্তু এখনো আছে লং ফেস। সরি, এদেরকে একটা সুন্দর জাতের দিয়ে দেখছি। এটা কি জাতের? এটা লং ফেস। লং ফেস, অনেকটা চেহারা হচ্ছে তোতাপুরীর মতো। তোতাপুরী যে ছাগলের জাত আছে অনেক ছোট ছোট। এটা কত টাকা মানে? এটা 5,000 টাকা জোড়া। অনেক সুন্দর, কিন্তু দামের দিক দিয়ে আমি দেখছি অনেকটাই কম। তো প্রিয় দর্শক, যদি আপনারা খামার করতে চান এবং বিভিন্ন জাতের কবুতর সংগ্রহ করতে চান, তাহলে এই খামারে যোগাযোগ করতে পারেন, এবং এইখানে ইচ্ছা করলে সরজমিনে এসে দেখে আপনি চয়েস করে নিতে পারেন। আবার যদি মনে করেন যে আমরা হয়তো মানে অর্ডার করব, সে কন্ডিশনে পাঠাতে পারবে, যে কোনো জায়গায় পাঠানো সম্ভব, পাঠানো সম্ভব। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আরও বেশ কয়েকটা জাত আছে, এখনও আমরা সম্পূর্ণ দেখাতে পারলাম না, এমনিতে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এখন খামার করতে চাচ্ছেন, তারা ইচ্ছা করলে এখানে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, এবং আলোচনা সাপেক্ষে কবুতর মানে দাম কমবে সেটা পরের বিষয়, আপনারা নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।